দেশের মিঠা পানির বিলুপ্ত প্রায় মাছ মহাশোল, নেত্রকোনার পাহাড়ি ঝর্ণার স্বচ্ছ পানি আর সোমেশ্বরী ও কংস নদী মহাশোল মাছের আবাসস্থল। একসময় প্রচুর পরিমাণে পাওয়া যেত, ভোজন রসিকদের কাছে কদর থাকলেও সুস্বাদু এ মাছ এখন উচ্চ মূল্যেও পাওয়া যাচ্ছে না। বাংলাদেশে যে 64 প্রজাতির বিলুপ্ত প্রায় মাছ রয়েছে, মহাশোল তার মধ্যে অন্যতম। দীর্ঘদিন পর দেশীয় প্রজাতির বিপন্ন মহাশোলের কৃত্রিম প্রজনন, পোনা উৎপাদন ও চাষ কৌশল উদ্ভাবনে মাঠে নেমেছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের গবেষকরা। গত বছর 50 মহাশোল মাছ সংগ্রহ করার পরিকল্পনা ছিল, এর মধ্যে 25 সংগ্রহ করা সম্ভব হয়েছে। গবেষকরা বলছেন, গবেষণা সফল হলে নদ নদী ও পুকুরেও মিলবে মহাশোল, কম মূল্যে খেতে পারবেন ভোক্তারা। আগামী 2 বছরের মধ্যে গবেষণার ফল হাতে পাওয়া যাবে। ভারতের মেঘালয়ের গারো পাহাড়ে সৃষ্ট খরস্রোতা সমস্যা নদী সীমান্তবর্তী জেলা নেত্রকোনা দুর্গাপুরে প্রবেশ করেছে। নদীর পাথর নুড়ির ফাঁকে ফাঁকে পেরিফাইটন নামে এক ধরনের শ্যাওলা জন্মে, যা মহাশোলের প্রধান খাদ্য। মহাশোল দেখতে অনেকটা মৃগেল মাছের মতো, তবে এর আঁশগুলো আরো বড় এবং পরিণত মাছের আঁশ শক্ত, পাখনা ও লেজ রক্তিম অথবা হলদেটে। পাহাড়ের পাদদেশে সোমেশ্বরী নদীর উৎস মুখ বন্ধ থাকায় এবং শুকনো মৌসুমে নদী শুকিয়ে মহাশোলের বসবাস ও বংশবৃদ্ধি ব্যাহত হওয়ায় মাছটি এখন বিলুপ্তির পথে। গত কয়েক বছর ধরে এ মাছ আর পাওয়া যাচ্ছে না। গত বছর প্রবল বর্ষার কারণে বন্যা দীর্ঘস্থায়ী হওয়ায় পাহাড়ের পাদদেশ থেকে নেমে আসা মহাশোল ধরা পড়েছে জেলেদের জালে। সোমেশ্বরী নদীর জেলেদের কাছ থেকে 25 মহাশোল কিনে গবেষণা পুকুরে মজুত করেছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট। জেলেরা এসব মাছ প্রতি কেজি 3-6 হাজার টাকায় বিক্রি করেছেন। প্রতিটি মাছের ওজন 1-5 কেজি পর্যন্ত। 3 মাস আগে সোমেশ্বরী নদীর জেলেদের সাথে আমরা যোগাযোগ করি, তাদেরকে বলি যে আমাদেরকে কিছু মহাশোল মাছ দেওয়ার জন্য। তখন তারা বিভিন্ন সময় নদী থেকে মাছ সংগ্রহ করে তাদের একটা পুকুরে সংরক্ষণ করে, আজকে ওই পুকুর থেকে তারা আমাদেরকে 10 মাছ আজকে আমরা নিয়ে আসছি, ইতিপূর্বে আরও 13-14 মাছ আমরা নিয়ে আসছি। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর HM কোহিনুর জানিয়েছেন, দেশীয় প্রজাতির বিলুপ্ত প্রায় মহাশোল মাছের কৃত্রিম প্রজনন এবং পোনা উৎপাদন পদ্ধতি নিয়ে গবেষণা করার জন্য কয়েক বছর চেষ্টার পর এবার মহাশোলের ব্রুট মাছ অথবা মাতৃ মাছ সংগ্রহ করা হয়েছে। বাংলাদেশে মহাশোলের 2 প্রজাতি আছে, একটি হচ্ছে সোনালী মহাশোল, অপরটি লাল পাখনাওয়ালা মহাশোল। মৎস্য গবেষণা ইনস্টিটিউটের কর্তা ব্যক্তিরা জানিয়েছেন, বিশ্বে মহাশোল মাছের বহু প্রজাতি আছে। ইতোমধ্যে নেপালি প্রজাতির মহাশোলের কৃত্রিম প্রজনন সম্পন্ন হয়েছে। পোনা উৎপাদন ও চাষ কৌশল গবেষণায় তারা সফল হওয়ার পর বিভিন্ন নদীতে অবমুক্ত করা হয়েছে। অনেকে পোনা নিয়ে পুকুরে চাষ করেছেন। শুধু মহাশোল নয়, হারিয়ে যাওয়া আরও 23 প্রজাতির মাছের কৃত্রিম প্রজনন সফলতার সঙ্গে সম্পন্ন করে চাষি পর্যায়ে পৌঁছে দিতে সক্ষম হয়েছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট। তারা আরও জানান, সোনালী মহাশোলের কৃত্রিম প্রজনন, পোনা উৎপাদন ও চাষ কৌশল উদ্ভাবনের কাজ সফল হলে হারিয়ে যাওয়া সোনালী মহাশোল সুলভ মূল্যে ভোক্তাদের খাবার টেবিলে ঠাঁই পাবে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে আমাদের সাথে থাকুন। আর যদি সাবস্ক্রাইবার হয়ে থাকেন, অসংখ্য ধন্যবাদ।